এই সেই কালো লাগেজ যার ভেতরে ছিল মস্তকবিহীন যুবকের মরদেহ। শুধু তাই নয়, পা দুটিও ছিল শরীর থেকে বিচ্ছিন্ন। ময়মনসিংহ সদরের মন্তলা ব্রিজের নিচে লাগেজটি খালে পানিতে ভাসতে দেখেন স্থানীয় কয়েকজন। সন্দেহ জাগতেই আতঙ্ক ভর করে তাদের মনে, কেননা খালের পাশেই মাটির উপর পলিথিনে মোড়ানো একটি মানুষের মাথা দেখতে পান তারা। মুহূর্তেই শিহরণ জাগানো অস্থিরতা শরীরে কাঁটা দিয়ে উঠে। গরু চড়াতে গিয়ে লাগেজ থেকে খণ্ডিত মরদেহ দেখেই আঁতকে ওঠেন তারা। তাদের চিৎকারে এগিয়ে আসেন আশেপাশের লোকজন। ঘটনা মুহূর্তেই চাঞ্চল্যকর পরিস্থিতির রূপ নেয়। ঘটনাস্থলে ভিড় করেন শত শত মানুষ। থানায় জানানো হলে পুলিশ এসে লাগেজ খুলতেই বেরিয়ে আসে লাশের শরীরের মস্তকবিহীন মরদেহ। হত্যার নৃশংসতা দেখে হতবাক হন স্থানীয়রা। তাদের দাবি, অপরাধীরা দিনে দিনে আরো দুর্ধর্ষ হয়ে উঠছে কিলিং মিশনে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। পুলিশকে ফোন দেই, তারা আসে। তারা আসার পরে সেই লাগেজটি পানি থেকে তুলে, তোলার পরে সেই লাগেজটি খোলার পর দেখে লাগেজের ভিতরে 4 টুকরা মরদেহ এবং মাথা খণ্ডিত আলাদা। উনি আমাদের এলাকার না, সম্ভবত এখানে অন্যখান থেকে মেরে এনে ফেলায় রাখছে সম্ভবত। বিশ্বাস চাই, মানে যে কামটা করছে এটা জানোর ছাড়া এই কামটা করা ঠিক হয়েছে না। যে মানুষটা এই কাজটা করছে, আমরা বিশেষ করে আমরা ময়মনসিংহের প্রশাসনের কাছে আমরা এটা পলিথিনে মোড়ানো মাথার সঙ্গে ছিল বিছানার চাদর, রক্তাক্ত বালিশ। তদন্ত সংস্থা সিআইডির ধারণা, বালিশে মাথা রাখা অবস্থাতেই নির্মমভাবে জবাই করে মাথা বিচ্ছিন্ন করা হয়। এমনকি আলামত নষ্ট করতে দুষ্কৃতিকারীরা চতুরতা অবলম্বন করে। অনেক বালিশ, তারপরে পর্দা, ছোট বাচ্চাদের কাঁথা, বিভিন্ন জিনিস ছিল, গ্লাভস ছিল, টেপ ছিল, এগুলো একসাথে ছিল। আরেকটা হলো একটা ট্রলি ব্যাগ। ট্রলি ব্যাগের মধ্যে শরীরের অন্যান্য অংশ, গলা থেকে নিচের অংশ, তার মধ্যে আমরা পরবর্তীতে দেখতে পাই যে পায়ের দুইটা রানের মাঝামাঝি অংশ থেকে দুইটা পাই পুরোপুরি সমানভাবে কর্তন করা, যাতে করে হয়তো ইয়ার ভিতরে ওই ট্রলির ভিতরে ঢুকাতে তাদের সুবিধা হয়। শনাক্তকরণের ক্ষেত্রে তারা যত প্রকারের প্রতিবন্ধকতা করা যায় সবগুলোর চেষ্টাই তারা করেছে। বর্ডার এরিয়াতে যে ব্রিজটা আছে, মন্তলা ব্রিজ, এই ব্রিজ থেকে কেউ হয়তো চলন্ত অবস্থায় লাশটা নিচে ফেলে দিয়ে গিয়েছে হত্যাকাণ্ডটা গোপন করার উদ্দেশ্যে। বিচ্ছিন্ন মাথাসহ মরদেহ IUBAT-র শিক্ষার্থী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের যুবক সৌরভের বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।